লেবু অনেক উপকারী একটি জিনিস তবে কিছু খাবারের সঙ্গে খেলে অনেক সমস্যা দেখা দিতে পারে চট জলদি ওজন কমাতে অনেকেই বেছে নেন লেবু সকালে খালি পেটে গরম জলের সঙ্গে লেবুর রস্ত থাকে সঙ্গে নানান খাবারের সঙ্গে যোগ করতে শুরু করেন লেবু হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রথম যেটা খাবেন না লেবুর সঙ্গে সেটা হচ্ছে পেঁপে পেঁপে কাঁচা হোক বা পাকা তার সঙ্গে লেবু রস খাওয়া একেবারেই ঠিক নয় এটি আপনার শরীরের হিমোগ্লোবিন পারসাম্য নষ্ট করে দিতে পারে পাশাপাশি আপনি এনিমিয়ার শিকারও হতে পারেন লেবু আর পেঁপে শিশুদের জন্য সবচেয়ে মারাত্মক দ্বিতীয় নম্বর হচ্ছে লেবুর সঙ্গে টমেটো খাওয়া যাবে না শশা পেঁয়াজ টমেটো সালাদ লেবু রস ব্যবহার করার অভ্যাস আছে আপনারও কিন্তু এইটা একেবারে ঠিক নয় আয়ুর্বেদিকের মধ্যে টমেটোতে লেবু রস ব্যবহার করলে সেটি পাচনতন্ত্রের উপর খারাপ প্রভাব ফেলে সালাদে কখনোই বিভিন্ন ধরনের সঙ্গে লেবু রস ব্যবহার করবেন না দুধ এবং লেবু যদিও দুধ ও লেবু কেউ খান না তবে খেয়াল রাখবেন দুধ জাতীয় কোনো খাবার খাওয়ার পরেও লেবুর রস আছে এমন খাবার খাওয়া ঠিক নয় এর ফলে শরীরের পদ সমস্যা হতে পারে দুধ পান করা অন্তত ঘন্টা পর লেবু খেতে পারবেন বা লেবুর রসও খেতে পারবেন দই ও লেবু একসঙ্গে খাবেন না দুধের মতো দই ও লেবুর একসঙ্গে খাওয়া ঠিক নয় সাইট্রান্স ফলের সঙ্গে দুগ্ধজাত খাবার মিশ্রণ আপনার হজম সিস্টেমকে খারাপ প্রভাব ফেলে শরীরের অতিরিক্ত টনিক্স উৎপাদিত হয় এমনকি ঠান্ডা লাগা অ্যালার্জি সাইনাসের মতো সমস্যাও হতে পারে আমরা অনেকেই ওজন কমানোর জন্য খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন করে থাকি যার ফলে শরীরে কার্বোহাইড্রেট ও অন্যান্য পুষ্টিগুণের অভাব দেখা দেয় সেই সময় আমরা যদি অতিরিক্ত লেবুর রস পান করে থাকি তাহলে শরীরের দুর্বলতার ভাব দেখা দিতে পারে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিডের কারণে দীর্ঘদিন ধরে লেবু খাওয়ার ফলে মুখের মধ্যে থাকা নরম কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে খালি পেটে লেবু খেলে আমাদের পাকস্থলীতে খাদ্য পরিপাক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যার ফলে আমরা যে খাবারটি খেয়ে থাকি তা ঠিকমতো হজম হয় না যে কোনো অ্যাসিড সমৃদ্ধ ফল খেলে এই সমস্যা হতে পারে আমরা যারা ক্যালসিয়াম জাতীয় ঔষধ খেয়ে থাকি তাদের লেবু না খাওয়াই ভালো এছাড়াও আমরা যারা প্রতিদিন কোনো না কোনো ওষুধ গুরুত্বপূর্ণ ওষুধ খেয়ে থাকি তাদের লেবু বা সাইট্রিক জাতীয় ফল না খাওয়াই ভালো রস জ্বর এবং ফ্লো থেকে বাঁচতে সাহায্য করে ভিটামিন সি এবং অক্সিডেন্ট স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে প্রতিদিনের ডায়েটে লেবু থাকলে হৃদযন্ত্রের সমস্যা কিডনির সমস্যা দূর হবে ত্বকও সুন্দর হয় শরীরের জন্য লেবু ভালো তবে লেবুর সঙ্গে কয়েকটি খাবার খেলে শরীরের সমস্যা দেখা যায় যা স্বাস্থ্যর পক্ষে বিপদজনক আয়ুর্বেদিক মধ্যে প্রতিটি খাবারের নিজস্ব স্বাদ থাকে যা হজমে ভালো বা খারাপ প্রভাব ফেলে যে কারণে খাদ্য সংমিশ্রণের খুব গুরুত্ব রয়েছে যখন দুটি ভিন্ন খাবার একসঙ্গে মিশে যায় অ্যানজাইমগুলো সিস্টেমকে ব্যাহত করতে পারে এর পাশাপাশি বিষাক্ত উপাদানগুলো আপনার দেহে অতিরিক্ত পরিমাণে বাড়তে পারে চারটির সাথে খাওয়া যাবে না আবারও উল্লেখ করছি লেবু আর পেঁপে লেবু এবং দই লেবু এবং টমেটো দুধ এবং লেবু এই খাবারগুলির সঙ্গে লেবু খাওয়া যাবে না আশা করছি আজকের ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে ভালো লাগলে ভালো একটি কমেন্ট করবেন বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের রেসিপিটা বা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ করে সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে নতুন হয়ে ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বটনে ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে যখনই তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ